ম্যাক্রোর ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত শুরু ফ্রান্সের। তথ্য দিল ইসরায়েলও। পেগাসাস কাণ্ডের পর পিছু হটল নির্মাতা প্রতিষ্ঠান এনএসওর বিনিয়োগকারীরাও। করোনার ভারতীয় ভেরিয়েন্টে বিপর্যস্ত এশিয়া। ইন্দোনেশিয়ায় রেকর্ড 2000-এর বেশি মৃত্যু। অস্ট্রেলিয়ার সিডনিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া। গোপন নজরদারির অ্যাপ পেগাসাস কাণ্ডে স্পাইওয়্যারের নির্মাতা প্রতিষ্ঠান এনএসওর মূল প্রতিষ্ঠান তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এ অবস্থায় এনএসওর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে ফরাসি প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফ্রান্স। তবে ইসরায়েলের প্রাথমিক তদন্তে পাওয়া ফলাফল এরই মধ্যে ফ্রান্সের সঙ্গে বিনিময় করেছে তেল আবিব। স্পাইওয়্যার পেগাসাসের মাধ্যমে বিশ্ব নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনায় তোলপাড় পুরো বিশ্ব। ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসওর তৈরি এই গোপন নজরদারির অ্যাপ দিয়ে বিশ্বের অন্তত 50,000 মানুষের ফোনে আড়ি পাতা হয়েছে, হাতিয়ে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্য। পেগাসাস কাণ্ড নিয়ে নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যেই এনএসওর মূল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার গুঞ্জন উঠেছে। প্রতিষ্ঠানটির বরাতে এই খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। 2019 সালে এনএসও গ্রুপকে কিনে নেয় লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান নোভালফিনা ক্যাপিটাল। শোনা যাচ্ছে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতাদের মধ্যে দ্বন্দ্বের কারণেই বন্ধ হয়ে যাচ্ছে এটি। এনএসওর বিরুদ্ধে ব্যাপক সাইবার নজরদারির অভিযোগের মধ্যেই এই সিদ্ধান্ত নিল নোভালফিনা ক্যাপিটাল। যদিও এনএসওর পক্ষ থেকে এই অভিযোগ মিথ্যা দাবি করা হয়েছে, একই সঙ্গে কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধে এই নজরদারি চালানোর কথা জানিয়েছে তারা। এদিকে বিশ্ব নেতাদের ফোনে আড়ি পাতার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। পেগাসাসের নজরদারির শিকার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে এই ঘটনায় এরই মধ্যে প্রযুক্তিগত তদন্ত শুরু করেছে ফ্রান্স। ইসরায়েলের পক্ষ থেকেও এনএসওর বিষয়ে তদন্ত শুরুর দাবি করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া প্রাথমিক তদন্তের সবশেষও ফরাসি সরকারের সঙ্গে বিনিময় করারও দাবি করেছে তেল আবিব। ফ্রান্স সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বেনি গান্টস। ওমরিনান, সময় সংবাদ। করোনার ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টে বিপর্যস্ত এশিয়া, বিশেষ করে ইন্দোনেশিয়ায় 2000-এর বেশি রেকর্ড মৃত্যুতে নতুন করে উদ্বেগে ফেলেছে দেশটিকে। অপ্রতুল স্বাস্থ্যসেবা ও হাসপাতালগুলোতে শয্যা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এদিকে অক্সিজেনের জন্য হাহাকার চলছে মিয়ানমারেও। দেশটির করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। ইয়াঙ্গুনে অক্সিজেন ট্যাঙ্ক রিফিল করতে মানুষের দীর্ঘ লাইনই বলে দেয় একটু শ্বাস নিতে কতটা যুদ্ধ করছেন মিয়ানমারের মানুষ। স্বজনদের বাঁচাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সংগ্রহ করছেন অক্সিজেন। সামরিক অভ্যুত্থানের জেরে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটে এমনিতেই ভেঙে পড়েছে দেশটির চিকিৎসা খাত। তার উপর করোনার লাগামহীন সংক্রমণে সেই দুর্ভোগ চরমে পৌঁছেছে। ইয়াঙ্গুনের পাশাপাশি ম্যান্ডালেতেও অক্সিজেনের জন্য হাহাকার চলছে। দীর্ঘদিন করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে নাজুক অবস্থা ইন্দোনেশিয়ার। সবশেষ একদিনেই দেশটিতে সর্বোচ্চ 2000-এর বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। বিশ্বের চতুর্থ জনবহুল দেশটির অধিকাংশ মানুষ টিকাদান কর্মসূচির বাইরে থাকায় দিন দিন পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মনে করেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত দেশটির মাত্র 7% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। করোনার সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ভেন্টিলেশন সংকটের পাশাপাশি অক্সিজেনের জন্যও হাহাকার চলছে। ইন্দোনেশিয়ায় এ মাসের শুরু থেকে হঠাৎ করেই সংক্রমণের টালি দীর্ঘ হতে শুরু করে। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অন্য দেশের মতো ডেল্টা ধরনের লাগামহীন সংক্রমণের কারণে ইন্দোনেশিয়াতেও এই পরিস্থিতি বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত আক্রান্ত ও মৃতের দিক দিয়ে সবার উপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে কিছুটা কমেছে আক্রান্ত ও মৃতের হার। ওমরিনান, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে গত একদিনে ডেল্টা ভ্যারিয়েন্টে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় জনগণের সাহায্যে ভ্রাম্যমাণ ক্লিনিক বসিয়ে টিকা কার্যক্রম জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সিডনিতে লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়। সিডনি থেকে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন এস এম আমিনুল রুবেল।
অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনিতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনার নতুন সংক্রমণের। কঠোর লকডাউনের পঞ্চম সপ্তাহ শেষেও বেড়েই চলেছে ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় শুধু সিডনিতেই আক্রান্ত হয়েছে ২৩৯ জন। ইতিমধ্যেই গত তিন সপ্তাহে করোনা সংক্রমিত হয়ে সিডনিতে মারা গেছেন ১৩ জন। করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের কঠোর পদক্ষেপ নিয়েও সফলতা না আসায় নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার কিছুটা কোণঠাসা অবস্থায় আছে। গত প্রায় ১৪ মাস অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল সিডনিকে সফলভাবে করোনামুক্ত রাখতে পারায় এতদিন রাজ্য সরকার প্রশংসায় ভাসছিল। সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই আরও ৪ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সরকার ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছে। সহায়তা চাওয়া হয়েছে জনগণের কাছে। ব্যর্থতা স্বীকার না করে সরকার দাবি করেছে, যতই নিয়ম আরোপ করা হোক, জনগণ স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণের সারি আরও দীর্ঘতর হবে। অস্ট্রেলিয়ার ধীরগতির করোনা ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমকে সংক্রমণের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমের আওতায় ১৫ ভাগেরও কম অস্ট্রেলিয়ান ভ্যাকসিনের দুটো ডোজই পেয়েছে। এদিকে সিডনির নির্ধারিত ভ্যাকসিন গ্রহণ কেন্দ্রের বাইরেও অধিক সংক্রমিত এলাকাগুলোতে ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য মোবাইল ক্লিনিক চালু করা হয়েছে। এবার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় সংক্রমণ বেশি হওয়ায় ইতিমধ্যেই আগের চেয়ে অনেক বেশি প্রবাসী বাংলাদেশিদের ভ্যাকসিন গ্রহণ করার লাইনে দেখা গেছে। এখন পর্যন্ত একমাত্র অস্ট্রেলিয়া মহাদেশেই করোনা সংক্রমিত হয়ে কোনো বাংলাদেশির মৃত্যু হয়নি। অস্ট্রেলিয়ার সিডনির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও বাংলাদেশিরা সুস্থ আছে। স্বেচ্ছায় ভ্যাকসিন গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে এ ধরনের সফলতা এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। ব্রাজিলের রিও গ্র্যান্ড দো সুল প্রদেশে দুর্লভ তুষারপাতের সাক্ষী হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার হঠাৎই প্রদেশটির সাও ফ্রান্সিসকো দে পলা শহরে বিরল তুষারপাত শুরু হলে আনন্দে মাতোয়ারা হতে দেখা যায় স্থানীয়দের। এ সময় রাস্তায় নেমে এসে তুষারপাত উপভোগ করতেও দেখা যায় অনেককে। সাও ফ্রান্সিসকো দে পলা ছাড়াও এদিন প্রদেশটির গ্রামাদো, কার্লোস বারবাসো, বেইস, হারভাল, পিরাতিনি, ক্যাক্সিয়াস দোসুল, মারাও সহ বিভিন্ন শহরে তুষারপাতের খবর পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। তবে শেষ পর্যন্ত করোনা বিধিনিষেধের কারণে রাষ্ট্রপতি ভবনে প্রবেশের অনুমোদন নাও পেতে পারেন মমতা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বিধানসভা ভোটে নন্দীগ্রামের আসনের প্রার্থী তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। ব্যবধান কম হলেও হেরে যাওয়ার পরও রাজ্যে ২১৩ আসন নিয়ে বিশাল জয় পাওয়া তৃণমূল সভানেত্রী হিসেবে তৃতীয়বারের মতোই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো অনির্বাচিত ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী করা যেতে পারে, কিন্তু তাকে ওই চেয়ারে বসার ১৮০ দিন বা ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে, নইলে তাকে ছাড়তে হবে পদ। ৫ মে তৃতীয়বারের মতো শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে অক্টোবরের শেষ সপ্তাহের আগেই মমতাকে উপনির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে আসতে হবে। এখানেই আসছে প্রশ্ন। তৃতীয় ঢেউ আসছে ভারতে। স্কুল কলেজ বন্ধ, লকডাউন না হলেও পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে বিধিনিষেধ। তাই নির্বাচন কমিশন অক্টোবরের আগে কি নির্বাচন করতে পারবে? মুখে স্বীকার না করলেও বিজেপি চাইছে না নির্বাচন হোক। রাজনৈতিক মহল মনে করছে ইয়াসের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রোটোকল বৈঠক এড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মুখ্যমন্ত্রী প্রায় আড়াই মাস পর মোদীর কাছে হঠাৎই প্রোটোকল বৈঠকে মিলিত হলেন কেন? এর পেছনে কি তার মুখ্যমন্ত্রিত্বকে টিকিয়ে রাখার শঙ্কা কাজ করছে? সর্বভারতীয় স্তরে যখন বিজেপি বিরোধী শিবিরে অক্সিজেন দিতে শুরু করেছেন মমতা, তখন বিজেপির হাতেও পাল্টা চাল হিসেবে উপনির্বাচনের মতো অস্ত্র রয়েছে। তাই দুপক্ষই চাইবে পাল্টাপাল্টি ঘায়েল করতে, এমনটাই মত বিশ্লেষকদের। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফর নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। চলে যাচ্ছি তার কাছে। সুব্রত শ্রেয়া, আপনাকে ধন্যবাদ। শ্রেয়া, মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করেছিলেন তৃতীয়বারের মতো ৫ মে। তারপর
কিন্তু প্রোটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে তার দেখা করার, এটা সৌজন্য এবং সংবিধানেই বলা আছে। আপনি জানেন যে ইয়াস যে সুপার সাইক্লোনের পর প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর করেছিলেন এবং সেক্ষেত্রে কলাইকুণ্ডা বিমান ঘাটিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কিন্তু সেই প্রোটোকল বৈঠক হওয়ার কথা ছিল। যদিও সেটি প্রোটোকল বৈঠক নয়, এটা আপতকালীন একটি বৈঠক, কিন্তু মুখ্যমন্ত্রী তৃতীয়বারের মতো সংবিধানের হিসেবে সাংবিধানিক শপথ নেওয়ার পর এটাই রীতি যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হবে, এবং সেই সাক্ষাৎ আপনি জানেন যে মুখ্যমন্ত্রী এড়িয়ে গিয়েছিলেন এবং এরপর তার পরবর্তীতে বিজেপিও তার প্রতিক্রিয়া দেখিয়েছে। মুখ্য সচিবকে তলব করা হয়েছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তারপর বিষয়টি সবারই জানা। আড়াই মাস পর এই মুখ্যমন্ত্রী কিন্তু প্রোটোকল বৈঠকে যে কথা বলে দিল্লি সফর করছেন, এবং আপনি জানেন যে দুদিন আগে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এবং আধা ঘন্টা বৈঠকে পর সাংবাদিকদের তিনি বলেছেন যে তিনি উপনির্বাচনের বিষয়টি কথা বলেছেন, ভ্যাকসিন নিয়ে কথা বলেছেন এবং পশ্চিমবঙ্গের নামকরণ যে বাংলা হবে সেই বিষয়টিও ঝুলে রয়েছে, সেটিও প্রধানমন্ত্রীকে নিষ্পত্তি করার কথা বলেছেন। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটিও কটু কথা বলতে শোনা যায়নি। দিল্লি সফর আজকে চতুর্থতম দিন, আপনি জানেন যে রাষ্ট্রপতির সঙ্গেও তার দেখা করার কথা, কিন্তু কোভিড এর বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত সেটি নাও হতে পারে। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি এবং ওয়াকিবহল মনে করছে যে আসলে আপনি জানেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে নির্বাচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং হেরেছেন। ভারতের যে সংবিধান তাতে 164 চার যে জনপ্রতিনিধিত্ব যে ধারা, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে যে কেউ অনির্বাচিত হলেও রাষ্ট্রীয় কাঠামো সংবিধান অনুযায়ী তাকে যে কোনো রাষ্ট্রীয় পদ দেয়া যেতে পারে, কিন্তু তাকে সরাসরি নির্বাচিত হয়ে আসতে হবে 180 দিনে, অর্থাৎ 6 মাসের মধ্যে। মুখ্যমন্ত্রীর চেয়ার তাকে টিকিয়ে রাখতে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টিকিয়ে রাখতে হলে অবশ্যই অক্টোবরের মধ্যে উপনির্বাচনে তাকে অংশ নিয়ে এবং নির্বাচিত হয়ে তাকে আসতে হবে, অন্যথায় কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে তিনি থাকতে পারবেন না, অন্য কোনো বিকল্প চিন্তা করতে হবে। এবং আপনি জানেন যে এই তৃতীয় ঢেউ আসছে, ভারতের অবস্থা আবার দুদিন ধরে আবার অবনতির দিকে যাচ্ছে, সংক্রমণ বাড়ছে, মৃত্যু বাড়ছে। তৃতীয় ঢেউয়ে কিন্তু নির্বাচন কমিশন নির্বাচন উপনির্বাচন করবে কিনা সেটি কিন্তু মানে সন্দেহ আছে। আপনি জানেন যে যতই গণতান্ত্রিক প্রক্রিয়া বা নির্বাচন কমিশন স্বাধীন বলা হয়, সবসময় সরকারের বা কেন্দ্রীয় সরকারের যে একটি প্রভাব থাকে, যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে বিভিন্ন ইচ্ছে সে ইচ্ছে অনিচ্ছেকে প্রভাব থাকে, সেটি আমরা পরিষ্কারভাবে বললে মানে সে অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু উপনির্বাচনের দিকেও কিন্তু হয়তো বিজেপির আপত্তি থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী চেয়ার একটা সংকট তৈরি হবে। তো সব মিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর 5 দিনের দিল্লি সফরে নানা বিষয়ে চর্চা হচ্ছে। তো এই ছিল আমার কাছে শ্রেয়া, পশ্চিমবঙ্গের এবং দিল্লির রাজনীতির মহলে সবশেষ যে চর্চা আমার কাছে থাকা সবশেষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি সফর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। আন্তর্জাতিক সময়ে আরো থাকছে, দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় দফার সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় চলমান বিধিনিষেধ শিথিল করেছে দেশটির সরকার। এতে স্বস্তি ফিরেছে দেশটির নাগরিক এবং প্রবাসীদের মধ্যে। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে করোনা আক্রান্ত ও মৃত্যুর হার কমায় শিথিল করা হয়েছে চলমান লকডাউন। সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন পর জনজীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করায় ব্যবসা বাণিজ্য আবারও আগের মতো চাঙ্গা হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীদের। সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। স্পেশালি আমাদের ব্যবসা বাণিজ্যর গতি আমরা খুব শীঘ্রই ফিরে পাবো। ভাইরাসের ভয়াবহতা আর সংক্রমণ আতঙ্কে স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি, আশা করি খুব শীঘ্রই সংক্রমণ একেবারেই চলে যাবে। গণহারে করোনার টিকাদান কার্যক্রম শুরু করেছে দেশটির সরকার, এমনকি স্থানীয়ভাবে ফাইজারের টিকা উৎপাদন কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। এদিকে সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক সহিংসতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে সেনাবাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার তৃতীয় দফার মরণতাবা ক্রমেই নিম্নগামী হওয়ায় শিথিল করা হয়েছে লকডাউন আর সরকারি স্বাস্থ্যবিধি। সংক্রমণ কমতে থাকায় কেটে যাবে অচল অবস্থা আর থেমে যাবে মৃত্যুর মিছিল, খুব শীঘ্রই ফিরে আসবে স্বাভাবিক অবস্থা, এমনটাই প্রত্যাশা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশীদের। ইতিহাসের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত মির্জাফর গিরি করেনি বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
এমনকি তোলেন ইতিহাস বিকৃতির অভিযোগও। মুর্শিদাবাদের জাফরাগঞ্জ ঘুরে এসে বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 1757 সালের 23 জুন নদিয়া জেলার পলাশির প্রান্তরে ইংরেজদের সঙ্গে যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। পতন ঘটে বাংলার শেষ নবাবের। ইতিহাস বলছে নবাবের প্রধান সেনাপতি মীর জাফর আলী খান বাহাদুর নবাবের নির্দেশ উপেক্ষা করে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধে অংশ নেননি। এ কারণে যুদ্ধে পরাজয় বরণ করতে হয়েছিল সিরাজউদ্দৌলাকে। এ ঘটনার মধ্য দিয়ে ব্রিটিশদের অনুপ্রবেশ ঘটেছিল ভারতবর্ষে, আর মীর জাফরকে ইতিহাস বিশ্বাসঘাতক হিসেবে আখ্যায়িত করেছে। ব্রিটিশদের আশীর্বাদে মীর জাফর নবাব হিসেবে স্বীকৃতি পেলেও পলাশির যুদ্ধের 9 বছর পর 1765 সালের 5 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ঐতিহাসিক এই ঘটনার 265 বছর পর কেমন আছে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার শহর মুর্শিদাবাদ? কেমনই বা আছেন ইতিহাসের বিশ্বাসঘাতক হিসেবে পরিচিতি পাওয়া মীর জাফর আলী খান বাহাদুরের বংশধররা? তারই উত্তর খুঁজতে সম্প্রতি মুর্শিদাবাদের জাফরাগঞ্জে পৌঁছায় সময় সংবাদের কলকাতা ব্যুরোর সদস্যরা। খোঁজ মেলে তার পরিবারের। মীর জাফরের নবমতম যে বংশের একজন প্রতিনিধি, বলা ভালো একেবারেই যুবক, তরুণ যুবা, পড়াশোনা করে চাকরি করেন এবং স্থানীয়ভাবেই একটি কলেজে পড়াশোনা করেছেন এবং তাকে পেয়ে গেছি। তার কাছ থেকে আমরা শুনে নেব যে আসলেই মীর জাফরের ভূমিকা কী ছিল এবং তারা কি মীর জাফরের বংশধর হিসেবে আদৌ কি আত্মগোপন করে রয়েছেন। সময় সংবাদের কাছে তিনি দাবি করেন বিশ্বাসঘাতকতা করেননি মীর জাফর। ছোটবেলা থেকে নিজের বাবাকে দেখেছি, তিনি যেভাবে খেটেছেন এর উপরে, যেভাবে রিসার্চ করেছেন পুরো, ঠিক আছে, আমার বাবা পিএইচডিও করেছিলেন, তো পুরো হিস্টোরি নিয়ে পিএইচডি করেছিলেন, তার রিসার্চ সব দেখিয়ে তো অনেক কিছু আছে এর সঙ্গে অ্যাড, ঠিক আছে, সেটা প্রুফ করার জন্য। আমরা সেরকম কোনো লুকিয়েও নেই, অবলুপ্তও নেই, আমরা বাস নর্মাল অ্যাজ এ সিটিজেন সবার সঙ্গেই থাকি, সবার সঙ্গে মিলে থাকি আর প্রাউডলি থাকে। কেবল মীর জাফরের পরিবারের সদস্যরাই নন, একই ধরনের বক্তব্য এলাকার বহু বাসিন্দাদেরও। মীর জাফর যদি চিন্তাভাবনা করত, যদি বিশ্বাসঘাতক করত বাংলার মাটি থেকে, তো সমস্ত টাকা নিয়ে ইরান চলে যেত, মানে মীর জাফর ইরান যায়নি। তবে মীর জাফরের বংশধরদের ইতিহাস বিকৃতির দাবি যতই জোরালো হোক না কেন, ইতিহাসের এই অধ্যায়কে আজও ভুল প্রমাণ করতে পারেননি কেউ। সুব্রত আচার্য, সময় সংবাদ, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। গুলি করে হত্যা এবং ম্যাক্রোর ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্ত শুরু ফ্রান্সের। তথ্য দিল ইসরায়েলও। পেগাসাস কাণ্ডের পর পিছু হটল নির্মাতা প্রতিষ্ঠান এডেসোর বিনিয়োগকারীরাও। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।